আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রনি হাসান নিয়োগ, সহকারী শিক্ষক, নাহার মেমোরিয়াল স্কুল। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসের তৃতীয় শ্রেণীর কোন বিষয়ে ক্লাস নিব। তো তৃতীয় শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আছো তারা সকলেই তোমাদের বই খাতা সামনে হও। আমি তোমাদের অঙ্ক বলে দিচ্ছি কোনটা করতে হবে, আজকে আমরা কোন অঙ্কটা করবো। তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে শর্ট সিলেবাস তৃতীয় শ্রেণীর পরীক্ষার জন্য, সেই শর্ট সিলেবাস থেকে সৃজনশীল অঙ্কের 24 পৃষ্ঠার 8 নং যে অঙ্কটা দেওয়া হয়েছে, দেখছি আমাদের শর্ট সিলেবাস এইখানে 24 পৃষ্ঠার 8 নং যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সরি যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কটা আজকে আমরা করব। ওকে, তো অঙ্কটা আর খাতা তোমরা সামনে নাও, যাতে তোমরা সাথে সাথে প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। ওকে, তো আমি অঙ্কে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা অঙ্কের উদ্দীপকটা আগে করবো। অঙ্কে কি বলছে, সুমন বইমেলা থেকে প্রথম দিনে 1200 টাকা, দ্বিতীয় দিনে 1560 টাকা, তৃতীয় দিনে 1180 টাকা এবং চতুর্থ দিনে 2200 টাকার বই কিনে। তো এখানে কি হলো, সুমন 4 দিন বই কিনছে। তো সুমন 4 দিন বই কিনছে, তাহলে উদ্দীপকটা আমরা ক্লিয়ার যে সুমন কয়দিন কি করছে বা কিভাবে করছে, উদ্দীপকটা সম্পূর্ণ আমরা করলাম। তো এখন আমরা প্রশ্নে চলে যাই। আজকে আমরা এই সৃজনশীল প্রশ্নে ক এবং খ করব এবং নেক্সট ক্লাসে আমরা গ এবং ঘ করব। ওকে, তো ক নম্বর প্রশ্নে কি বলছে, প্রথম 2 দিনে সে কত টাকার বই কিনে। তো ক নম্বর প্রশ্নে বলছে যে প্রথম 2 দিনে সে কত টাকার বই কিনবে। তো এটার জন্য এটার উত্তর বের করতে হলে কি করতে হবে, আমরা সুমন যে প্রথম 2 দিনে বই কিনছিল ওই টাকার পরিমাণটা যোগ করলেই আমরা এটার উত্তর পেয়ে যাব। তাহলে প্রথম দিনে সে কত টাকা কিনছে, 1200 টাকা, এবং দ্বিতীয় দিনে কিনছে 1560 টাকা। তাহলে প্রথম দিন আর দ্বিতীয় দিনে এই দুইটা টাকা একসাথে যোগ করলে আমরা ক নম্বরের উত্তর বের করতে পারি খুব সহজেই। তাহলে আমরা এই অঙ্কটা এখানে করি। তো এখানে আমরা ক লিখি। তো ফার্স্টে আমরা কি লিখবো, প্রথম দিনে কিনলো, প্রথম দিনে কিনলো সমান সমান কত টাকা বই, 1200 টাকা বই। সে প্রথম দিনে কিনছে কত টাকা, 1200 টাকা। এই লাইনটা আমরা কোথায় থেকে পরীক্ষা আনলাম, আমরা এটা এখান থেকে আনছি, প্রথম দিন 1200 টাকা। ওকে, তো এবার আমরা দ্বিতীয় দিনের টাকাটা এখানে লিখবো। তো এবার আমরা লিখবো দ্বিতীয় দিন কিনলো, দ্বিতীয় দিন কয়টা টাকা দিচ্ছে, 1560 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 1560 টাকা। ওকে, তো আমরা 2 দিনের টাকাটা একটা লাইনে লিখে দিচ্ছি। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যখন এই সমান সমানের পরে যে সংখ্যাগুলো লিখবা ওটা ওইগুলো যেন বরাবর হয়, একটা নিচে আরেকটা হয়, তাহলে হবে কি এখানে আমাদের যোগ করতে সুবিধা হবে, আমাদের আলাদা কোনো যোগ করা লাগবে না। ওকে, তো এবার আমরা এই নিচে আমরা দাগ টেনে দিব। এবার এখানে লিখবে, সুতরাং আমাদের প্রশ্ন যেটা বের করতে বলছে ওই কথাটাই এখানে লিখে দিব, কারণ আমরা এখানে উত্তরটা পেয়ে যাচ্ছি। তো এখানে বলছে প্রথম 2 দিনে সে কত টাকা বই কিনে। তো এখানে লিখবো প্রথম 2 দিনে কিনে, প্রথম 2 দিনে কিনে সমান সমান, এবার এই যে টাকাটা আছে এই টাকাটা এখানে যোগ করে দেবো। তো যোগ করার আগে এখানে একটা যোগ চিহ্ন দিয়ে নিবে, যাতে বোঝা যায় এটা যোগ করছি আমরা। ওকে, তো এখন আমরা যোগ করি। তো যোগ তোমরা সকলেই পারো, তো আমি তোমাদের সাথেই যোগ করি, আমার সাথে তোমরা যোগ করে ফেলো। 0 0 0 0 6 যোগ করলে কত হবে, 6, 2 এর সাথে 5 যোগ করলে 7, 1 আর 1 যোগ করলে 2, অতএব 2760। এবার টাকা লিখে দিবে, অতএব সুতরাং প্রথম 2 দিনে সে বই কিনে 2760 টাকা। তার মানে এটা আমরা কিভাবে বের করলাম, আমরা প্রথম দিনে কত টাকা বই কিনছি এটা লিখছি, তারপর আমরা দ্বিতীয় দিনে কত টাকা বই কিনছি এটা লিখলাম, লেখার পর দুইটা আমরা একসাথে যোগ করে দিচ্ছি, তাহলে আমরা উত্তর পেলাম কত, প্রথম 2 দিনে সে বই কিনলো 2760 টাকা। তাহলে শিক্ষার্থীরা এটা খুবই ইজি একটা অঙ্ক ছিল, জাস্ট আমাদের বলছে যে সে প্রথম 2 দিনে কত টাকা বই কিনছে। তো আমরা জাস্ট প্রথম 2 দিনে এই টাকাটা উদ্দীপক থেকে নিয়ে এখানে যোগ করে দিয়েছি, তাহলে আমরা ক নম্বরের উত্তর পেয়ে গেলাম। ওকে, তো এবার আমরা ক নম্বরে যাব। ওকে,
এখন আমরা খ নম্বর অঙ্ক করব খ নম্বর অঙ্কে প্রশ্ন কি বলছে সেটাকে আমরা একটু পড়ে দেখি খ নম্বর প্রশ্ন বলছে প্রথম তৃতীয় ও চতুর্থ দিনে সে কত টাকা বই কিনেছে একটু খেয়াল করো এটা কিন্তু একদম সেম টু সেম খ নম্বরের মতই খ নম্বর জাস্ট বলছে প্রথম দুই দিনের কথা বলছে আর খ নম্বর বলছে তিন দিনের কথা কোনটা কোনটা প্রথম তৃতীয় আর চতুর্থ এই তিনটা দিনের টাকা টোটাল টাকা কত মানে কত টাকা বই সে কিনছে তো আমরা কি করব প্রথম তৃতীয় এবং চতুর্থ যে তিনটা দিনের টাকা ওইটাও ওই কোয়ার নম্বরের মধ্যে এখানে যোগ করে দেবো তাহলে আমরা উত্তর পেয়ে যাবো তাহলে এটা আমরা প্র্যাকটিক্যালি করি তো এবার আমরা লিখবো খ দেখার পর আমরা লিখবো প্রথম দিনের টাকা ওইটার মতোই লিখবো প্রথম দিনে কিনে সমান সমান কয় টাকা বই কিনছিল প্রথম দিনে 1200 টাকা এরপরে কোন দিনটা লিখবো বলতো তৃতীয় দিন কারণ আমাদের প্রশ্নের তৃতীয় দিন চাইছে তো আমরা এখানে লিখবো তৃতীয় দিনে কিনে সমান সমান তৃতীয় দিনে কয় টাকার বই কিনছে 1180 টাকা তাহলে আমরা এখানে লিখবো 1180 টাকা এরপরে কত দিনের কথা বলছে এরপরে বলছে চতুর্থ দিনের কথা তো এবার আমরা লিখবো চতুর্থ দিনে বই কিনল চতুর্থ দিনে কিনে সমান সমান চতুর্থ দিনে কত টাকা বই কিনছে বলতো 2200 টাকা তাহলে আমরা এটা লিখবো 2200 টাকা ওকে এবার এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিবে যাতে এটা বোঝার সুবিধার্থে যে এটা আমরা যোগ করছি তো এখন দেখো এখানে আমরা কি করলাম আমাদের প্রশ্ন অনুযায়ী প্রশ্ন বলছিল প্রথম তৃতীয় এবং চতুর্থ দিনে কয় টাকা সে বই কিনে তো আমরা প্রথম দিনে কয় টাকা 1200 টাকা আমরা লিখলাম তারপর আমরা দ্বিতীয় তৃতীয় দিনে কত টাকা বই কিনছে এটাও আমরা উদ্দীপক থেকে লিখছি তারপরে চতুর্থ দিনের কথা বলছে তাই আমরা লিখলাম চতুর্থ দিনে বই কিনল এত টাকা ওকে তো এবার এটাকে যোগ করার জন্য নিচে একটা দাগ দিয়ে দিবেন ওকে এবার সুতরাং এবার প্রশ্নে যে কথা বলছে ওই কথাই আবার আমরা এখানে সাজায় লিখবো প্রশ্নে বলছে প্রথম তৃতীয় চতুর্থ কয় দিনের কথা বলছে তিন দিনে সে কয় টাকা বই কিনে তো এবার আমরা এখানে এইটাই লিখে দিব যে তিন দিনে বই কিনে সমান সমান এবার যোগ নামায় দেবো যোগ ফল যেটা আসবে সেটা হবে আমাদের টোটাল তিন দিনের বইয়ের টাকা ওকে তো এবার আমরা যোগটা করি শূন্যর সাথে শূন্য যোগ করলে কত হবে শূন্য তিনটাই শূন্য তাহলে তিনটা শূন্য নিলাম শূন্য এরপর একটা শূন্য আট আবার একটা শূন্য তাহলে দুই শূন্য শূন্য আর আটের আট তারপর দুইয়ের সাথে এক যোগ করলে কত হবে তিন আর তিনের সাথে দুই যোগ করলে কত হবে পাঁচ এরপর একের সাথে এক যোগ করলে কত হবে দুই আর দুইয়ের সাথে দুই যোগ করলে কত হবে চার তাহলে আমরা এখানে লিখবো চার তাহলে টোটাল কত হলো 4580 টাকা এবার আমরা এখানে লিখবো টাকা ওকে তো আমাদের অঙ্ক এখানে শেষ তো এখানে আমরা কি করলাম অঙ্কে বলছিল প্রথম তৃতীয় ও চতুর্থ দিনে সে কত টাকার বই কিনে তো আমরা এখানে প্রথম দিনে তিন দিনের টাকা বের করতে বলছি তো আমরা এখানে কি করলাম সেই তিন দিনের টাকা এখানে সাজায় লিখলাম প্রথম দিনে কিনে এত টাকা এই যে এখান থেকে তারপর এই যে তৃতীয় দিনে কিনে 1180 টাকা তৃতীয় দিনে কিনে 1180 টাকা তারপর চতুর্থ দিনে কিনে 2200 টাকা তো এইভাবে আমরা তিন দিনের কথা বলছি লিখে আমরা তিন দিনের টাকার পরিমাণ এক সিরিয়ালে এসেছি দেখার পর আমরা এটা নিচে দাগ টানার পরে আমরা এখানে যোগ করে দিছি তো এই যোগ ফলটাই হচ্ছে টোটাল তিন দিনের সে বইয়ের টাকা অতএব আমরা এখান থেকে বুঝতে পারি যে সে প্রথম তৃতীয় এবং চতুর্থ দিনে টোটাল কত টাকা বই কিনল তো এটাও খুব সহজ অঙ্ক ছিল তোমাদের জন্য তো তোমরা আবার এই দুইটা অঙ্ক ক এবং খ বাসায় আবার প্র্যাকটিস করবে যাতে তোমাদের বোঝার জন্য অনেক সুবিধা হয়ে যায় তো সকলেই বাসায় বসে এই অঙ্কগুলো আরেকবার প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসে আমি এই সৃজনশীলের খ সরি গ এবং গ নম্বর অঙ্কটা শেষ করব তো আজকে আমরা 24 পৃষ্ঠার 8 নং সৃজনশীলের
24 পৃষ্ঠার 8 নং সৃজনশীলের ক এবং খ নং সম্পূর্ণ করলাম আমাদের অনলাইন ক্লাসে। এরপর অনলাইন ক্লাসে আমি তোমাদের 24 পৃষ্ঠার 8 নং এর গুরু গ এবং গহ শেষ করব। ওকে, তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই ঘরের বাইরে বের হওয়ার আগে মাস্ক ব্যবহার করবে। সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।